أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানতে চেয়েছেন যে বুখারি ও মুসলিম শরীফ যে হাদিস গ্রন্থ, সেটা মহানবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল কি না? হাদিস গ্রন্থ ছিল না, কিন্তু হাদিস ছিল। হাদিস গ্রন্থ ছিল না, কিন্তু হাদিস বিক্ষিপ্তভাবে অনেক সাহাবায়ে কেরাম নিজেদের কেউ হয়তো কাপড়ের মধ্যে, কেউ চামড়ার মধ্যে, কেউ পাতার মধ্যে, এবং অনেক সাহাবা নিজেদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন, তাদের হাদিস স্মৃতির মধ্যে মুখস্থ ছিল। অতপর পরবর্তীকালে যখন উমার ইবনে আব্দুল আজিজ যখন লক্ষ্য করলেন যে হাদিসের মুখস্থকারী সাহাবায়ে কেরামদের মৃত্যু হচ্ছে, তখন তিনি খোলাফায় মানে যে যখন মানে খলিফাতে বসলেন, আসনে বসলেন, তিনি আদেশ জারি করলেন যে রসুল সাল্লামের হাদিস হারিয়ে যাওয়ার আশঙ্কা করছি। অতপর লেখা শুরু হলো, তার নির্দেশে লেখা শুরু হলো। সর্বপ্রথম হাদিস যিনি লিপিবদ্ধ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি হাদিস লিপিবদ্ধ করেছেন, যেটাকে আমরা জানি মুয়াত্তা ইমাম মালিক হিসাবে। অতপর একের পর এক হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়। হাদিস গ্রন্থগুলো সূত্র ধারা অনুযায়ী সহি বা হাসান, জৈব বা জাল হাদিস হিসেবে সাব্যস্ত হয়, যে যেগুলো সহি এবং হাসান সূত্র চেইন সিস্টেমে এসছে, এগুলোকে ইমাম বুখারি হোক বা মুসলিম হোক, তারা সেখানে সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন।